Hey, what's up guys? আমি সৌরভ, আমার বঙ্গ ইনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই কথা হবে Redmi Note 7 নিয়ে। কালকে চায়নাতে মুক্তি পেল Redmi Note 7। এর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এর 48 মেগাপিক্সেল ক্যামেরা। 10ই জানুয়ারি 2018 মুক্তি পেল Redmi Note 7। Выглядит Redmi Note 7. По сути, нам не показали ничего. Redmi Note 7 এর তিনখানা ভেরিয়েন্ট, একটি রেড, ব্ল্যাক এবং ব্লু। এটি হলো Redmi Note 7। এর চায়নার প্রাইস প্রায় 10,000 এবং ইন্ডিয়ার প্রাইস প্রায় 12,000 এর মতো আছে। Redmi Note 7 আছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, মেটাল গ্লাস ফিনিশ এবং স্ন্যাপড্রাগন 660 চিপসেট। আমরা দেখতে পাচ্ছি Redmi Note 7 এর ব্যাক সাইডটা খুবই শাইনি, খুবই চমৎকার। এবং Redmi Note 7 এর দেওয়া আছে 4000 mAh ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড দেওয়া আছে 9.0, কিন্তু আপাতত সেটা 8.0 ওরিওতে আছে, পরে সেটা আপগ্রেড হবে 5 এ। এর উপরে জ্যাক আছে এবং USB কেবল আছে। Redmi Note 7 এর IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন আছে 16M কালারস এর। এছাড়া এই স্ক্রিনের সাইজ হলো 6.3 ইঞ্চি এবং রেজলিউশন হলো 1080x2340 পিক্সেলস। আর এর প্রোডাকশন আছে কর্নিয়া গোরিলা গ্লাস 5। Redmi Note 7 এখন MI এর বদলে এটি এখন Redmi নিজস্ব কোম্পানি থেকে লঞ্চ করছে। Redmi Note 7 এ 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং তার সঙ্গে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেকেন্ডারি ক্যামেরার অ্যাপারচার 1.8, ফ্রন্ট এর ক্যামেরার অ্যাপারচার 2.4, অর্থাৎ আরো অনেক ভালো। চলুন এবার দেখা যাক এই ক্যামেরার ছবিগুলো কেমন হয়। স্ন্যাপড্রাগন 660 দিয়ে এর গেমিং পারফরমেন্স খুবই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। ফোর থাউজেন্ড মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, এর ব্যাটারি ব্যাক অনেক ভালো, আপনি পাবজি খেলতে পারবেন এই মোবাইলে কোনো ল্যাগ ছাড়াই। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের দিন অন্য কোনো নতুন মোবাইল নিয়ে।